নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন প্লাস প্লাস ইন পার্টনারশিপ উইথ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের জন্য একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি রাজ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা মাধ্যমিক পাস এবং অষ্টম শ্রেণী পাশ করে থাকলেই ছেলে মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবেন রাজ্যের যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন তো নিয়োগটি করা হবে আপনারা এখানে অনস্ক্রিনে দেখতে পারছেন ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ বেঙ্গলের পক্ষ থেকে তো এই মুহূর্তে আমরা রয়েছে অফিশিয়াল ওয়েবসাইটে ডাব্লু বিএসসিপিএস ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবেন বিনামূল্যে আবেদন করতে পারবেন আবেদন ফি এখানে শূন্য রয়েছে অর্থাৎ কোনো রকম আবেদন ফি আপনাদের লাগবে না বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন আগেই বলে রাখি এটি কিন্তু কন্ট্রাকচুয়াল নিয়োগের বিজ্ঞপ্তি অর্থাৎ এখানে চুক্তির ভিত্তিতে আপনাদের নিয়োগ করা হবে এটি কিন্তু পার্মানেন্ট চাকরি নয় তো আপনারা চাইলে ভিডিওটিকে লাইক করে স্কিপ করে যেতে পারেন আমি ভিডিওর শুরুতেই আপনাদের জানিয়ে দিলাম এটি একটি কন্ট্রাকচুয়াল জব তবুও আপনারা এখানে কিন্তু রাজ্যে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন এবং আপনারা আবেদন করে দেখতেই পারেন কারণ এখানে আবেদন ফি শূন্য রয়েছে অনস্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়েছে আন্ডার দ্য জুভেনাইল জাস্টিস বোর্ড কলকাতার পক্ষ থেকে তো এখানে আমরা দেখে নেব কোন কোন পোস্টে নিয়োগ করা হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমরা দেখে নেবো সবার প্রথমে এখানে রয়েছে বেঞ্চ ক্লার্ক এই ক্ষেত্রে আপনাদের এখানে কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে বেসিক কোয়ালিফিকেশান এখানে আপনাদের বয়স দেওয়া রয়েছে এজ অন এক নয় দু হাজার কুড়ি বয়সের হিসেব করে নেবেন এক নয় দু হাজার কুড়ি অনুযায়ী এখানে ডিজারেবেল কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে অর্থাৎ এগুলো না থাকলেও আপনারা আবেদন করতে পারবেন কিন্তু থাকলে আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেঞ্চ ক্লার্ক পদের জন্য আপনাদের লাগবে এইচএস পাস অর্থাৎ হায়ার সেকেন্ডারি পাস বয়স হতে হবে এক নয় এক নয় দু হাজার কুড়ি অনুযায়ী একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে ডিজারেবেল কোয়ালিফিকেশান এখানে বলা হয়েছে বেসিক নলেজ কম বেসিক কম্পিউটার হবে এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন কোর্ট এবং রিডিং রাইটিং অ্যান্ড স্পিকিং এবিলিটি ইন বেঙ্গলি ইংলিশ অ্যান্ড অর হিন্দি তো এগুলো না থাকলেও আপনারা আবেদন করতে পারবেন এবং থাকলে অগ্রাধিকার পেয়ে যাবেন নেক্সট আমরা দেখতে পাচ্ছি লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসির ক্ষেত্রে আপনাদের লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে আপনাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছর মধ্যে ডিজনেবল কোয়ালিফিকেশানগুলো আপনারা দেখতেই পারছেন নেক্সট কাউন্সিলার পদে নিয়োগ করা হবে এখানে আপনাদের যোগ্যতা লাগবে গ্রাজুয়েশন ইন সাইকোলজি এখানে আপনাদের একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে ডিজারেবেল কোয়ালিফিকেশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট আমরা দেখতে পাচ্ছি অর্ডার লিস্ট অর্থাৎ গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে আপনাদের ক্লাস এইট পাস করে থাকলে আবেদন করতে পারবেন একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিডিংস রাইটিং অ্যান্ড স্পিকিং ইন বেঙ্গলি এটি হলো ডিজারেবেল কোয়ালিফিকেশান নেক্সট নাইট গার্ড পদে নিয়োগ করা হবে এটিও গ্রুপ ডি পোস্ট এইট পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এখন আপনাদের ডি ডিজারেবেল বলা হয়েছে রিডিং অ্যান্ড রাইটিং অ্যান্ড স্পিকিং ইন আপনারা দেখতে পাচ্ছেন বেঞ্চ ক্লার্কের ক্ষেত্রে একটি শূন্য পদ রয়েছে বেতন আপনাদের পার মান্থ চোদ্দো হাজার সাতশো সত্তর টাকা করে দেওয়া হবে ক্যাটাগরি ইউ আর অর্থাৎ যে কোনো প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবে তারপর লোয়ার ডিভিশন ক্লার্ক এল এলডিসি একটি শূন্য রয়েছে পার মান্থ আপনাদের বেতন এগারো হাজার আটশো আশি টাকা দেওয়া হবে ক্যাটাগরি ইউ আর অর্থাৎ এখানেও আপনারা যে কেউ আবেদন করতে পারবেন যে কোনো প্রার্থীরাই আবেদন করতে পারবেন নেক্সট কাউন্সিলর পদে একটি শূন্য রয়েছে দশ হাজার টাকা পার মান্থ আপনাদের স্যালারি দেওয়া হবে আনডিজার্ভ ক্যাটাগরি নেক্সট অর্ডার লিস্ট অর্থাৎ গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি শূন্যপদ রয়েছে সাত হাজার টাকা পার মান্থ আপনাদের স্যালারি দেওয়া হবে একটি ইউ জন্য এবং একটি এসসিদের জন্য নাইট গার্ড পদের ক্ষেত্রে একটি শূন্যপদ রয়েছে সাত হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে এবং সেটি কিন্তু ইউআরদের জন্য তো আমি বলে ইউ ইউআর এর ভ্যাকেন্সিগুলো দেখছেন এখানে কিন্তু আপনারা যে কোনো প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন যে কোনো কাস্টের প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন ইউআর মধ্যে আবেদন করতে পারবেন তো এখানে আপনাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এখানে কিন্তু বলা হয়েছে যে এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর অনলি ওয়ান পোস্ট অর্থাৎ একজনকে একটি পোস্টে আবেদন করতে হবে একাধিক পোস্টে আবেদন করা যাবে না সিলেকশন প্রসেস এখানে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নেবেন নোটিফিকেশনটি ডাউনলোড করার লঙ্ক অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এছাড়াও আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান টেলিগ্রাম গ্রুপে আপনারা এই পিডিএফটি পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার জন্য আপনারা অবশ্যই কেরিয়ার প্লাস ওয়ান লিখে সার্চ করুন টেলিগ্রামে তাহলে যুক্ত হতে পারবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে এছাড়াও ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লঙ্ক পেয়ে যাবেন সেখান থেকেও আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারবেন এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনাদের আবেদন করার লাস্ট ডেট এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন করার লাস্ট ডেট চার বারো দু হাজার এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়া রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আমরা সবার প্রথমে আপনাদের গিয়ে দেখালাম তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের যেতে হবে এবং এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যেটা লিঙ্ক ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য বন্ধুরা আন একাডেমির নাম আপনারা সকলেই শুনেছেন ইন্ডিয়ার নাম্বার ওয়ান অনলাইন এডুকেশান প্ল্যাটফর্ম ঘরে বসে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার সেরা ঠিকানা আন একাডেমি আপনারা আগে অফলাইনে ক্লাস করতে যেতেন কিন্তু এখন আপনারা কিন্তু অনলাইনে ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে ক্লাস করতে পারবেন আপনাদের জন্য সুবিধা একটি আপনারা ওয়েস্ট বেঙ্গলে যে কোনো চাকরির প্রস্তুতি আন একাডেমির মাধ্যমে নিতে পারবেন শুধুমাত্র একটি সাবস্ক্রিপশন নিতে হবে আপনাদের সেটি হলো ডাব্লুইপিএসসি আন একাডেমি সাবস্ক্রিপশন তাহলে আপনারা ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে সমস্ত চাকরির প্রস্তুতি নিতে পারবেন এবং আপনাদের সুবিধাগুলি আমি বলে দিচ্ছি এখানে কি কি সুবিধা পাবেন আপনারা প্রত্যেকটি সাবজেক্টের টিচার এখানে পাবেন কিন্তু এখানে আপনারা প্রচুর টিচার পাবেন অর্থাৎ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথের জন্য আপনারা প্রায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে প্রচুর এডুকেটার রয়েছেন এবং রিজনংয়ের জন্য প্রচুর এডুকেটার্সরা রয়েছেন প্রত্যেকটি সাবজেক্টের জন্য আপনারা একাধিক টিচার কিন্তু পেয়ে যাবেন এবং আপনারা একাধিক টিচারে ক্লাস করতে পারবেন এছাড়াও আপনারা প্রচুর ব্যাচ পেয়ে যাবেন এক একটি পরীক্ষার জন্য আপনারা অনেক রকম ব্যাচ পেয়ে যাবেন এবং আপনাদের যেই ব্যাচটি ভালো লাগবে সেই ব্যাচে আপনারা ক্লাস করতে পারবেন শুধুমাত্র একটি সাবস্ক্রিপশন নিলেই আপনারা সমস্ত চাকরির প্রস্তুতি কিন্তু নিতে পারবেন অর্থাৎ টোটাল ডাব্লিউ আপনার জন্য তখন অ্যাভেলেবেল হয়ে যাবে এবং এখানে আপনারা কোন কোন চাকরির প্রস্তুতি পাবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা ডাব্লু বিসিএস প্রাইমারি টেট পিএসসি ক্লার্কশিপ ডাব্লু অর্থাৎ অর্থাৎ ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল এসআই পিএসসি মিসলেনিয়াস এছাড়াও ডাব্লুবি পিএসসি যা যা পরীক্ষা হয় বা পুলিশের বা ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টে যা যা পরীক্ষা হয় আপনারা প্রত্যেকটি চাকরির প্রস্তুতি এখানে নিতে পারবেন একটিমাত্র সাবস্ক্রিপশন নিলে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন সাবস্ক্রিপশন এখানে প্ল্যান আপনারা দেখতে পাচ্ছেন এক মাসের জন্য উনিশশো টাকা সব থেকে বেটার হয় আপনারা যদি দশ হাজার চারশো পঞ্চাশ টাকার এই কোর্সটি নেন বারো মাসের প্ল্যান অর্থাৎ এক বছরের জন্য দশ হাজার চারশো পঞ্চাশ আপনারা যদি আমাদের টেন পার্সেন্ট কুপন কোড ইউজ করেন তাহলে আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের কুপন কোড হলো ভাস্কর যে টেন আপনারা অবশ্যই ভাস্কর যে টেন এই কুপন কোডটি ইউজ করবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এই একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে আপনারা ক্লিক করলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন অথবা ভাস্কর যে টেন এই রেফার কোডটি ইউজ করলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তাহলে এই টাকার থেকে আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য দেরি না করে আজই সাবস্ক্রাইব করুন 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 প্লাস